কথায় আছে, মানি ইজ নট এভরিথিং বাট এভরিথিং ইজ নিডেড ফর মানি। কথাটা সব জায়গাতেই প্রমাণিত হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এর বিকল্পও আছে। আমরা যদি এটাকে একটু উল্টো করে দিই তাহলে দেখতে পাবো যে সব কিছুর জন্য পয়সা দরকার, কিন্তু পয়সাও সব কিছু নয়। এই কথা যেটা আমরা উদাহরণস্বরূপ বললাম, এটার সঙ্গে আজকে আমাদের ঘটনাটা খুবই জড়িত আছে, কিন্তু ঘটনাটা অনেক বড়। ধৈর্য ধরে দেখুন, আশা করছি অনেকটা শিক্ষণীয় বিষয় এবং অনেক নতুন নতুন কিছু জিনিস দেখাবো আজকের ভিডিওতে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটা টিপে দিন, এবং যে বেল আইকনটি আসবে সেটা টিপে দিন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরাতন গাড়ি আর এই সিজনে যেসব নতুন গাড়িগুলো এসেছে কুবোটা কোম্পানিরই, তাদের মধ্যে কী কী চেঞ্জেস আছে এবং সেগুলো কিভাবে আমাদের ইউজ করতে হবে সেগুলো সম্বন্ধে বলবো, আর এই দাদার সম্বন্ধে কিছুটা বলবো, আর আমাদের গুগল নোটিসের একটা ছোট্ট জিত বললেও ক্ষতি নেই, বা একটা উপহার বললেও ক্ষতি নেই। তো সেই গুগল নোটিসের একটা কাজ গুগল নোটিস করতে সক্ষম হয়েছে, সেই কাজটার বিষয়ে জানাবো। আর একটা সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি। এখন আছি কুবোটার শোরুমে, কিন্তু এখানে থাকার পিছনে গল্পটা আজকের নয়, গল্পটা অনেকদিন আগে থেকেই শুরু। এই যে দাদা গাড়িটা আজকে নিয়েছে, ওই দাদা হায়দ্রাবাদে থাকেন। এই দাদা ভালো অবস্থাপূর্ণ ব্যক্তি। এই দাদার বাড়ি হচ্ছে হুগলি জেলার কলাছড়ার ওখানে, মোটামুটি হায়দ্রাবাদে থাকেন। সেখানে প্রতিষ্ঠিত কারোবার রয়েছে, টাকার অভাব নেই, অভাব ছিল শুধু একটু পরিচয়ে। কুবোটা কোম্পানির লোগো দিয়া টুপি আর একটা টি শার্ট দিয়ে জামা কিনে দিই মাস্টার, এই তো মাসো কুবোটা লেখা আছে। আমাদের অনেক ভিউয়ার্স ফোন করে গাড়ি নেবার আগেও তারা পরামর্শ নিতে চায়, এবং পুরাতন গাড়ি বা নতুন গাড়ি কেনার জন্যও কথা বলে, বিভিন্ন রকম কথা বলে। অনুরূপভাবে দাদাও ঠিক তেমনভাবেই কথা বলে, ইচ্ছে প্রকাশ করে যে আমি গাড়ি নেব। তারপর আমরা শোরুমের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পর যেসব প্রাথমিক কাজগুলো আছে, বুকিং করা, ফাইন্যান্স চালু করা, বিভিন্ন কাজগুলো সম্পূর্ণ করে আজকে গাড়ি ডেলিভারি দেওয়ার সময় হয়েছে। তো দাদা আমাদের পুরো টিমটাকে ইনভাইট করেছে এখানে আসার জন্য, তাই আমরা সকলেই এখানে এসেছি। দু এক সিজনের আগের গাড়িগুলোতে এই সুইচটা আছে, এই সুইচটা ছিল ওই ফ্যানের কাছে। তো এটার কাজ হচ্ছে, এই ফ্যানটাতে যদি অল্প কিছু কুটি জড়িয়ে যায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা দু একবার পুশ করে দিলে ওটা চালু হয়ে যায়। তো তখন একটু অসুবিধে হতো, ওখানে নেমে করতে হতো, এখন সুবিধে হয়ে গেছে। যেহেতু এটা ড্রাইভারের পাশেই আছে তো মোটামুটি খুব সুবিধে, যখনই দেখবে যে পাখা বন্ধ হয়ে যাচ্ছে এর পুশ করে দিলে আবার চালু হয়ে যাবে। এটা একটা আলাদা হয়েছে, মানে পুরাতন গাড়িগুলো থেকে নতুন গাড়িতে এটা একটা চেঞ্জেস রয়েছে। আরও অনেক কিছু চেঞ্জেস রয়েছে, আমরা সেগুলো জানাবো। এই আইডলের কাছে যে রডটা আছে, রডে এই মোটা ওয়াশারটা কিন্তু নতুন এসেছে, এটা আগের সিজন থেকেই এসেছে, তবে এই ওয়াশারটার এখনও নাম্বার আসেনি। পুরাতন গাড়িগুলোই এটা ছিল না, তবে এটাও একটা চেঞ্জই আছে এখানে। নতুন একটা কিছু জিনিস করলে সবাই কিন্তু খুবই এক্সাইটেড হয়। আমরা যদি একটা ফোন নতুন কিনি তাতে কিছুই নেই, তবুও ইচ্ছা করে যে একটু ঘাঁটি। তো এই নতুন গাড়ি দেখে সবারই ইচ্ছা হচ্ছে যে একটা ফটো তুলি, একটু পোজ দিই, বিভিন্ন রকম। দাদা তো খুব খুশি। এগুলো আমাদের ড্রাইভার সাহেব, সাধারণত এরাই গাড়িটা চালাবে সেরকম একটা ঠিক করা হয়েছে। তো তাই সকলেই এক্সাইটেড আছে, নতুন ছবি ফেসবুকে পোস্ট করব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, যাই হোক। তো আমাদের যেসব চেঞ্জেসগুলো আছে সেগুলো গাড়ি দেবার আগে আমাদের মেকানিক সাহেবরা বলে দিল, সেগুলোই আমরা বলছি। এবং এই টি শার্টগুলো দাদা নেয়নি, আমাদের দিয়ে দিয়েছে। সাধারণত একটা করেই দেয়, তবু এখানে দুটো দিয়েছে, তাই আমাদের একটা দিয়েছে আর ড্রাইভার সাহেবকে একটা দিয়েছে। এর দ্বারা ড্রাইভার সাহেব খুবই মোটিভেট থাকবে। এখন আমাদের দেখিয়ে দিচ্ছে যে কুলিন কীভাবে রাখবে, বেসিক কিছু ইনফরমেশন যেমন দেয় সেগুলো শোরুম থেকে সব দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস যে এই পিছনের ঢাকনাটা এখন পর্যন্ত তো খুব মসৃণ আছে, কাঁচের মতো চকচক, দেখি কদিন থাকে। কারণ এই গাড়ির সব থেকে বেশি
যেটা দেখা যায় কমন জিনিস প্রত্যেক গাড়ির মধ্যে, সেটা হচ্ছে ওই পিছনে ঢাকনাটা তোলানো। এই আয়নাগুলো লাগিয়েছে, খুব পুরাতন গাড়িতে এগুলো নেই, মোটামুটি 3 বছর আগের গাড়িতেও আপনি পাবেন না, ওই 2 বছর মতো, মানে 4 সিজনই মনে হয় হচ্ছে যে এই আয়নাগুলো লাগিয়েছে। এর দ্বারা মানে খুবই সুবিধে হয়, পিছনে কেউ এলে দেখা যায়, নাহলে খুব অসুবিধে হতো। আর যে কোনো গাড়ির এখানে যে ডাইরেকশনটা দেওয়া আছে, এটা যদি আপনি ফলো করেন অনেক কিছু জানতে পারবেন। যেমন এতে কোথায় কত লিটার তেল খাবে সেগুলো লেখা আছে, এতে বাকি বেসিক কিছু ইনফরমেশন ওখানেই লেখা আছে। 54 নম্বর বেল্টটা যে ঢাকনাটা দেওয়া আছে, সেই ঢাকনাটা খুললে কোথায় কত বেল্ট লাগবে সব সেখানে দেওয়া আছে। গাড়ি দেওয়ার আগে এই ছোট্ট কর্মসূচিটা কিন্তু প্রথম থেকেই আছে, আর তখন থেকে আছে যখন এত বড় মাপের চাবিও আলীনগর শোরুমে ছিল না, তখন আমরা ছোট্ট চাবিটা নিই, মানে গাড়ির চাবিটা নিয়েই ফটো তুলতাম। তো যাই হোক, আমাকে ফটোতে যোগদান করাবার জন্য ধন্যবাদ সকলে, সকলকে আরও ধন্যবাদ এই কারণে যে আমার মতো একটা ছেলেকে উপযুক্ত মনে করেছি। যদিও অবশ্য কাজটা 1 থেকে 100 পর্যন্ত আমরাই পৌঁছেছি এখানে। এই চাবির লকেটটা সবসময় কিন্তু চেঞ্জ হয়, এর আগের কিছু ছিল বেঙ্গল মেশিনারি নামে, এখন এই ট্র্যাক্টরের ছবি যে দিয়েছে তবে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু প্রথমে আমারই সৌভাগ্য হলো গাড়িটা স্টার্ট মারার, তো আমি স্টার্ট মারলাম এবং ট্র্যাক্টরে আমি তুলে দিলাম, এটা আমার সৌভাগ্য। আর এর ক্রেডিটটা সম্পূর্ণ দাদাকেই দিলাম, তো না বললে হয়তো আমি যেতাম না। যাই হোক, যখন স্টার্ট করলাম গাড়িটা মোটামুটি 54 মিনিট মতো চালু হয়েছে, মানে যেখান থেকে এনেছে এনে টুকটাক কাজ টাজ করতে যেসব সার্ভিস করে মোটামুটি 54 মিনিট চালু হয়েছে। গাড়িটা ট্র্যাক্টরের উপরে আমি তুলে দিচ্ছি, এটা আমার সৌভাগ্য বলা যায়। ঠিক আছে তো সিধে এক পেছনে গেল এই দিকে যাবে। সিধা আমাদের লাগানো হয় না, না বেশ বেশ এই গাড়িতে গোল স্টিয়ারিং নেই। স্টিয়ারিং মানে এই রডটায়, মানে আগে যাবে পিছনে আসবে এই রডটার দ্বারাতে, হয়তো এই রডটা আগের গাড়িগুলোতে একটু সরু ছিল, তার তুলনায় এই সিজনে অনেকটাই মোটা করেছে, এটা একটা চেঞ্জেস আছে। আর 4টে গ্রিসের পয়েন্ট করেছে নতুন গাড়িগুলোতে,
এই সামনে কাটারটা উপর নিচে করে যে হাইড্রোলিকটার কারণে সেখানে একটা গ্রিসের পয়েন্ট দিয়েছে, আর সাইডে তিনটে দিয়েছে, মোট চারটে গ্রিস পয়েন্ট নতুন অ্যাড হয়েছে। এবং শোরুম থেকে দেখিয়ে দিয়েছে বা বলে দিয়েছে যে এই গ্রিসের পয়েন্টগুলো প্রত্যেক দিন একবার করে তো অবশ্যই গ্রিস করবেন, এবং যদি দুবারও করেন তাহলেও ভালো। আর দেবো একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে ধানটা কেটে ভর্তি হয় যে ড্রামটায়, সেই ড্রামের মাথায় একটা কাঁচের ছোট্ট আবরণ আছে। এটার কাজ হচ্ছে যে ড্রাইভার চালাতে চালাতে যদি ড্রাম ভর্তি হয়ে যায়, তখন যদি টিকটিক না বাজে তাহলে সে এটা দিয়ে দেখতে পাবে যে ধানটা ভর্তি হয়েছে নাকি। কিন্তু হয় কি, ধুলোতে ভর্তি হয়ে যায়, আর সাধারণত তেল ঢালতে হয় ওপরে উঠি, তাই তেল ঢালার সময় সবসময় দেখা যায় যে ওটা পাপড়ে ভেঙে গেছে বা চাপে ভেঙে গেছে, তাই সেই কারণে আমরা ওটাকে টিন দিয়ে ঝালাই করে দিয়েছি। এটা সেই কাঁচটা, ওটা আমরা দেখালাম ভিডিও শুরুতেই। আমরা বলেছিলাম যে অ্যাটিটিউড যদি আপনার থাকে তাহলে আপনি গাড়ি কিনতেই পারবেন, চালাতে পারবেন না, এটা হচ্ছে একটা শ্রমিকের কাজ। আপনি যদি শ্রমিক সেজে থাকেন তাহলেই কাজটা করতে পারবেন। এই দাদা এত শ্রমিকের কাজটা এখন করছে, কিন্তু ওনার যদি আমরা ব্যক্তিগত জীবন দেখি তাহলে আমাদের বিশ্বাসই হবে না যে এই দাদা এই কাজটা করতে পারবে। এক তো অনেকটা ফ্যাট, তাছাড়া ওনার কোনো প্রয়োজনই নেই যে এত কষ্ট করবে, কিন্তু যেহেতু গাড়ি কিনেছে নিশ্চয়ই করতে হবে। আর আপনি যদি এতটা করতেই পারেন তবেই আপনি সাকসেস হবেন। আর আপনার মধ্যে যদি আত্ম অহংকার থাকে যে আমি একটা কেন দশটা গাড়ি কিনে নেব, একটা লোক কেন একটা গাড়ির পিছনে পাঁচটা পাঁচটা করে লোক দিয়ে রাখবো, তাহলে গাড়ি খালি আপনি কিনতেই পারবেন, চালাতে আর পারবেন না। এটা শ্রমের কাজ, এবং আপনি যদি শ্রমিক সেজে থাকেন, আপনার পার্সোনালিটি যাই হোক না কেন, এখানে যদি আপনি শ্রমিক সেজে থাকেন তবেই এই ফিল্ডে আপনি সাকসেস হতে পারবেন। গাড়ির সঙ্গে আপনার অ্যাটিটিউড কতটা থাকবে, আত্ম অহংকার কতটা থাকবে, সেই বিষয়টা বলে দিলাম আমরা আজকের ভিডিওতে। আমরা কথা বললাম যে নতুন কী কী চেঞ্জেস এসেছে সেগুলো সম্বন্ধে, আর একটা জিনিস যেটা বললাম সেটা অ্যাটিটিউডের বিষয়টা, আত্ম অহংকারের বিষয়টা, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে পয়সার দ্বারাতেও সব কিছু হয় না, একটু পরিচয়েরও প্রয়োজন হয়। যেমন এই দাদার মোটামুটি সব কিছুই ছিল, খালি একটু পরিচয়ের অভাব ছিল, যেটা আমাদের সঙ্গে মিলে সাকসেস হয়েছে। আর এই দাদার সঙ্গে আমরা জিজ্ঞাসা করব যে গুগল নোটিস আপনার জীবনে কতটা গুরুত্ব রাখে। তো আমাদের আর সম্ভব হয়ে ওঠেনি যে এই ধরনের একটা পার্সোনালিটিকে আমরা জিজ্ঞাসা করব যে একটা ছোট কথা, তবে দাদা নিজেই খুবই আনন্দিত এবং আমাদের অনেক অনেক শুভকামনা দিয়ে গেছে। তবে এই অবস্থায় আমরা বলতেই পারি যে এভরিথিং ইজ নিডেড ফর মানি, বাট মানি ইজ নট এভরিথিং। আমাদের ভিউয়ার্সদের বলছি যে ভাই বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো প্রয়োজন হয় গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে, হয়তো আপনি নতুন গাড়ি বা পুরাতন গাড়ি কিনবেন, এমনকি আপনি যদি আপনার ট্র্যাক্টর আছে তার দ্বারা আপনি লোন করতে চান, তো বিভিন্ন প্রয়োজন হলে আপনি আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই দাদার মতো আমরা অনেক বন্ধুদের উপদেশ দিয়েছি, যেটা সৎ সেটা। আশা করছি আমাদের এই ছোট্ট গুগল নোটিসের কারণে অনেক মানুষ উপকৃত হয়েছে, এবং তাদের সকলের খুশিতেই আমাদের খুশি। তারা যে আমাদেরকে উপযুক্ত ভেবেছে এবং নিজের বা কাছের ভেবে আমাদের উপদেশটা নিয়েছে, এটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই আমাদের হায়েস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এর থেকে বেশি আর কিছু নয়। আমাদের এই পরিশ্রমটা বা আমাদের এই কষ্টটা
যে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছি এটা তো আমরা খুব খুশি, কিন্তু আমাদের সঙ্গে আপনি কতটা একমত সেটা অবশ্যই জানাবেন। এই বিষয়ে আপনার মতামত যাই হোক না কেন, অবশ্যই যে নিচে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করে জানান। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।